জামুড়িয়া তৃণমূল এক নম্বর ব্লক সভাপতির উপর হামলা, সেই কারণে তৃণমূল কংগ্রেস কর্মীরা জামুড়িয়া থানা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা থাকে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত 8টা নাগাদ শেখ দিলদার ও চঞ্চল ব্যানার্জির নেতৃত্বে প্রায় 100 থেকে 150 সংখ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীরা জামুড়িয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তারপর প্রতিবাদ করতে গেলে ব্লক সভাপতি সুব্রত অধিকারীর উপর হামলা চালায়। এই ঘটনার জেরে থানা মোড়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এই ঘটনার জেরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দুদিন আগেই নবজোয়ার কর্মসূচিতে লিটিশোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই আজ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক উত্তেজনা চলে জামুড়িয়ায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে গেছেন যে সকলে মিলে একসাথে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে হবে। সেখানে দাঁড়িয়ে আজকের এই ঘটনায় দলের অস্বস্তি বাড়িয়েছে। এই ঘটনা প্রসঙ্গে জামুড়িয়া তৃণমূল বিধায়ক হরিরাম সিং কি বললেন? এই সব কাজের কখনো প্রশ্রয় দিবে না। এই যে ঘটনাটা হয়েছে এটা তো ঠিক নাই। আজকে এই ঘটনা হলো, এখানে এসে কিছু লোক হামলা করবে এটা তো বরদাস্ত করা হবে। যারা মারধর করেছে তারা তো তৃণমূলের লোক। ঠিক আছে, তৃণমূল হতে পারে, এখন তো সবাই তৃণমূল আছে। কোথায়? এখানে তো বিজেপি নাই, সবাই তৃণমূল আছে। তোমার আদেশ আছে কি তুমি মারপিট করবে? কিন্তু যারা মারধর করেছে তারা আপনার হয়ে তারা ভোটে লড়াই করেছে এবং নিশ্চয়ই করেছে, সবাই মিলে লড়াই করেছে। তারপরে তো আমি জিতেছি, এক গ্রুপ করে নাই তো, সবাই মিলে করেছে। এমআইসি হয়েছে, আজকে ব্লক প্রেসিডেন্ট হয়েছে, এও মেহনত করেছে। কিন্তু যে নয়া কমিটি হওয়া উসমে উসকা নাম ভি হ্যায় তৃণমূল কা, ইসকে বারে মে আপকা দিলদার জি আছে তা তো ভাই, কার কার নাম আছে, কি হামলা করেছে ওটা তো ইনকোয়ারি হবে। যখন ব্লক প্রেসিডেন্ট স্টেটমেন্ট দিচ্ছে তার উপরে আমি কি করবো? এর সঙ্গে ঘটনা হয়েছে তাহলে প্রশ্ন উচিত হয় নাই? তাহলে প্রশ্ন হচ্ছে তৃণমূলের লোকের ব্লক প্রেসিডেন্ট উপর হামলা, এটা তো আমরা দেখছি, রিপোর্ট এখন পাচ্ছি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসিপি সেন্ট্রাল 2 সীমন্ত ব্যানার্জি, সিআই সুশান্ত চ্যাটার্জি, শ্রীপুর আইসি, কেন্দ্র আইসি, চুরুলিয়া আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিয়ে দাবি জানায় অবিলম্বে শেখ দিলদার এবং চঞ্চল ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে, যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। সুব্রত বাউরি, এলসিডব্লিউ ইন্ডিয়া, জামুড়িয়া। নিজেকে করে তুলতে চান একেবারে সবার থেকে আলাদা? আপনার হেয়ার কাট লুকসে থাকুক এক আলাদা মাধুর্য। চিন্তা নয়, আপনার শহরে রয়েছে বিইউ স্মার্ট সালন, যেখানে আপনি হয়ে উঠবেন একদম স্মার্ট। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানে এই প্রথমবার বিইউ স্মার্ট সালন। রয়েছে স্মার্ট মিরর, যে বলে দেবে কোন লুকসে আপনি শ্রেষ্ঠ। তাহলে আর দেরি নয়, পুরুষ মহিলা নির্বিশেষে আজই চলে আসুন বিইউ স্মার্ট সালনে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে আজই ইনস্টল করুন আমাদের অ্যাপস, আর 30শে মার্চ পর্যন্ত অ্যাপের মাধ্যমে বুকিং করলেই মহিলাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। তাই নিজেকে সবার থেকে একেবারে আলাদা করতে আসতেই হবে আপনাকে বিইউ স্মার্ট সালন। আমাদের ঠিকানা বিইউ স্মার্ট সালন, নজরুল সরণি, দুর্গাপুর, সিনেমা হল কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8900145200। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে।
যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।